আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরিক সম্মিলিত দর্শক শ্রোতা পবিত্র কোরআনুল করিম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল বাকড়া এর দুইশো একাত্তর থেকে দুই শত তিয়াত্তর পর্যন্ত শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় পবিত্র কোরআনুল করিম একেবারে শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেকটা শব্দ বাই শব্দ ভেঙ্গে ভেঙ্গে আমি বানান করিয়া সেই শব্দের ভিতরে যত নিয়ম কানুন আছে সবগুলো আপনাদেরকে সুন্দর ভাবে বুঝিয়া ইনশাআল্লাহ তাই দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি র ম্যান রিন হ্যাম জ্যা নুন জের ইং ইং নুন সেকেন্ড এর ইকফার অক্ষর পনেরোটি ত্যা স্যা জিন দ্যাল জ্যাল ঝ্যা সিন শিন স্রদ হ্রদ ত গ স্যা পফ ক্যাফ এই পনেরোটি অক্ষরে কোন একটি অক্ষরে যখনই আসবে তখনই নাকের বাসাতে নিয়ে গোপন করিয়া গুণা করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে হবে ইং তাবাপেশ তুব তুব কলকলায় রক্ষর পাঁচটি কফ ত ব জিম দাল এই পাঁচ অক্ষরের কোনো অক্ষরে যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে হবে তুব তুব দাল সদ পেশ দুস দুস কেউ যেন বলবেন না দুস এরকম বলা যাবে না বলতে হবে দুস সজ্জাবর স স সজ্জাবর কেউ যেন বলবেন না সা এটা হবে স দাল জবর দ্য স দ ক এক লিপ্টানে পড়তে হবে কেন খেল করেন সম্মানিত দর্শক শ্রোতা মদের হারকাত হলো খাড়া জবর খাড়া জবর পেশ এগুলোতে এক লিপ্টানে পড়তে হয় এখানে যেহেতু খাড়া জবর আছে এক লিপ্টানে পড়তে হবে তাজের টি সদা কতি সদা কতি নুন আইন খেয়াল করবেন যখন হরকতের বামে নুন বা মিমে এভাবে তাজলিদ হবে ও আলিফ না করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে হবে ফ্যালিফুলিফ টেনে পড়তে হবে কেন জানেন তার কারণ মদের হরফ হল তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জসমাল ইয়া আর পেশের বামে জজমালা ওয়াও হইলে একালিক ট্রেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখেন আয়াতের মাঝখান আর এখানে আয়াতের মাঝখানে কি আছে জিম আছে এখানে অক্ষ করা যায় আমরা যদি এই জায়গায় অক্ষ করি অক্ষের কিছু নিয়ম আছে সেটি ফলো করতে হবে প্রথমত আমাদের দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কী আছে যদি শব্দের শেষ অক্ষরে খালা জবর মদের ফারুক অথবা দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক ট্রেনে পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন আর অন্য সময় কী করতে হবে সাকেন দিয়ে পড়তে হবে তাহলে এখানে পড়তে হবে কীভাবে হে এক ট্রেনে পড়তে হবে যেহেতু অক্ষের কারণে ইয়া সাকিন হয়ে যাচ্ছে জেরের বামে জোসমালা ইয়া হচ্ছে এজন্য এক ট্রেনে পড়তে হবে হে আমার সাথে বলেন ইং তুব দু স দা প টিফান ওয়া হেম সানুনজে ইং ইং খেয়াল করেন নন স্যাকেন এরপরে ইক ফারখুর তা আসছে নাকের বা নিয়ে গোপন করে এগুন না করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে হবে ওয়া ইং দ্য হপিস তুহ তুঃ ফিস ফু ফু খেয়াল করেন পেশের বামে মেজ জলসেমালা ওয়াও একালিপটেনে পড়তে হবে হা আলিফ জবর হা হা একালিপটেনে পড়তে হবে কেন জবরের বামে খালি আলিফ মাদের হরফের জন্য তো ফু হা আও জবর ওয়া তা হামজা পেশ তো ওয়া তু তা ওয়াও পেশ তো হা আলিফ জবর হা এটা কিন্তু হবে না কেন খেয়াল করেন এরপরে দেখেন এই লাম অক্ষরের উপরে সাকিন রয়েছে অর্থাৎ এই হা এর জবর তার পরের অক্ষর এই লামের সাথে উচ্চারিত হবে হ্যাল জবর হ্যাল হ্যাল তু হেল ওয়ু তু জবর ক ফু জবর র র্যারালিফ টেনে পড়তে হবে কেন জানেন খেয়াল করেন জবরের বামে খালি আলিফ মদের হরফ

জবরের বামে ইয়া। লেনের হরফ লেনের হরফ হইলে নরম ক্রিয়া পড়তে হবে হই রুল রুল দেখেন সেকেন্ড বা তানমিনের পরে যখন ঈদ গামে বেলা অক্ষর দুইটি র ল্যাম এই দুটি অক্ষরে কোন একটি অক্ষর আসবে তখন কি করতে হবে গন্যা ছাড়া মিলিয়ে পড়তে হবে হই রোল ল্যামলা কাপ কুম ল এখানে কোনো গন্যা নাই আর দেখেন এখানে আয়াতের মাঝখানে আসছে

ওয়াই ইউ ক্যাফ ফি রু র এর ওপরে যখন জবর বা পেশ হবে র খরটি মোটা করিয়া পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন ওয়াই ইউ ক্যাফ ফি রু ওয়াই ইউ ক্যাফ ফি রো নাকের বা নিয়ে গোপন করিয়া গণ্য করে পড়তে হবে আ আইন ক্যাফ মিম্পেসিকুম খেয়াল করেন

অ ওলেন শপর ওয়েল ওয়েল লাম খান সফর ল আল্লাহ শব্দ উল্লাম এইটা যখন এভাবে জবর বা হবে আল্লাহ শব্দ মোটা করিয়া পড়তে হবে হাফেশ হু হু কেউ জন্য বলবেন না ওয়াল্লা এটা হবে না এটা হবে হু বি জবর বা খালি আলিফ একালিক টেনে পড়বেন বি ল্যামা অপেশ ইলু পেশের বামে জসমালা ও কি করতে হবে পড়তে হবে মদের হরফের জন্য হদি পেশ এখানে আয়াতের শেষ আমরা এই জায়গায় যদি অক্ষ করতে চাই তাহলে রক্ষর সাকিন হয়ে যাবে মদের অক্ষর এর পরের অক্ষরে অক্ষের কারণেই যদি সাকিন হয় তাহলে মদ দে হবে তিন আলিপ টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে হবে হবির আর তখন র অক্ষরটি কিন্তু চিকুন করিয়া পড়তে হবে কেন র অক্ষর শাকিন হয়ে যাচ্ছে অক্ষের জন্য তার ডাইনে সাকিন আর তার ডাইনে রয়েছে এই জন্য চিকুন করিয়া পড়তে হবে আমার সাথে বলেন বল্লা হবি ম্যাটা মেলুন হবি ল্যামিয়া লাই লেয়াই সিন জবর স্যা জবরের বমে জসমলাই লিনের হারো নরম করিয়া পড়তে হবে লেই স্যা আইনসবুর আয় লামিয়া লাই লেই নরম করে পড়তে হবে কাপো দেবর ক্য আই লাই বলবেন না আলাইকা এটা ভাবে গলাটা চেপে উচ্চারণ করতে হবে আলাইকা। হাফিশ হু দ্যাল খারাজ বল দ্যা পড়তে হবে হাম এমপিশ হোম এখানে কোনো গন্যা নাই মেম সেকেন্ডের পরে মেম এবং বা ব্যতি তো আসলে স্পষ্ট অকারে পড়তে হবে হু দ্যা হোম অভস ওয়া ল্যাম খারাজ বল ল্যা একা লিপ্টেন ওয়াল অ্য ক্যাফ নুন জের কিন হারকতের ব্যায়ামে নন বা মেমের তার ভেতরে অধিক গুণ্যা করতে হবে ওয়াল অ্যায় কিন নুন ল্যাম্প স্যাবর লাম খেলা যাবো ল খেয়াল করেন খেলা যাবার আসতে একই লিপ ট্রেনে পড়তে হবে আর এটা হলো আল্লাহ শব্দের লাম এর ডাইনে জবর থাকায় মোটা করে পড়তে হবে হাস জবর হ্যাঁ ওয়ান অ্যা আবার ওয়ান অ্যা কিং না ল হ্যাঁ ইয়া হ্যাঁ বামে খেয়াল করেন জেলসা ইয়া একই লিপ পড়তে হবে মদের হরফের জন্য

চারে লিপ্টেনে পড়তে হবে মধ্য কেন খেয়াল করেন জবরের বামে খালি আলিফ মদর হারফ মদের হরুফ বা মদর হরকাতের পরের অক্ষরে একই শব্দের ভিতরে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্য মতিল হয় আর চার লিপ্টেনে পড়তে হয় হামজা পেশ উ আয়তের মাঝখানে তো আছে জায়গায় অফ করা উত্তম আর এ জায়গায় অফ করলে কি করতে হবে হামজা সাকিন হয়ে যাবে তখন হবে

নন সাকিনের পরে এক ফরক্ষর ফার্স্ট সে এই জন্য নাকের বাসাতে নিয়ে গোপন করিয়া গুন্না করে পড়তে হবে ফার্সের ফি কপ অফেস উ পেশের বা মে জসমেলা ও এক্টেনে পড়তে হবে ওয়ান অ্যা তুম ফেক উ মেম নুন সেরমিন কোনো গুন্না নাই কেন নন সাকিন পরে ইজহারের অক্ষর ছয়টি হামজা হ্যাঁ আইন হ্যাঁ গয়েন খ এই ছয়টি অক্ষরের একটি অক্ষর দেখেন এখানে খ আসতে এই জন্য মিন হই এজবর হই রদিসের রিং এখানে ইক ফাগুনা দেখেন তানবিন এরপরে ইক ফরক করে ফার্স্ট সেই জন্য হই রিং ফেজবরফা লমসের লি ফ্যালি হাম জানোর আং ইক ফাগুন্না নন সেকেন্ড এর পরে ইক ফারক করে ফার্স্ট সেই জন্য ফাফিশ ফু সিঞ্জে সি আং ফু সি কাপ মেম কোনো গুন্না নাই

বামে আলিফ মদের হরফ এক ট্রেনে পড়তে হবে পেশ দেখেন ননসাকের পরে ইকফারুক ফার্স নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গণনা করে পড়তে হবে তুং ফাজের ফি কফ ও পেশ পেশ এর বামে জজমালা ওয়াও মদের হরফ একারি ট্রেনে পড়তে হবে তুং ফেকো নন সভর না ওয়া ম্যা তুং ফেকো ন্যা হ্যামজেল্যামজার ইল ল্যামব্যাজভর ল্যাব খেয়াল করেন বা কলকালার কালার অক্ষর বলেন তো কল কালার অক্ষর কয়েকটি কল কালার অক্ষর হল পাঁচটি পফ ত জিম ডাল এই পাঁচ অক্ষরের কোনো অক্ষরে যখনই সাকিম হবে ধাক্কা দিয়ে পড়তে হবে বা কম্পন করিয়া পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এল ল্যাব এল ল্যাব তি গয়নালিফ জবর ওয়া চারে লিপ্টেনে পড়তে হবে মদে মুত্তাসিল কেন খেয়াল করেন জবরের বামে খালি আলিফ মদের হরব বা মাদের হারকতের পরে একই শব্দের ভিতরে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যে মুত্তাসিল হবে চারে লিপ্টেনে পড়তে হবে হামজা জবর অ্যা এল ল্যাব তি গ জিম জবর ওয়াজ ওয়াজ জিম কলকাল রকর সাকেন অবস্থায় আসছে ধাক্কা দিয়ে পড়তে হবে ঠিক আছে যদি কেউ আপনারা এভাবে পড়েন ওয়াজ হিল তাহলে কিন্তু ভুল হবে আর এখানে আয়তের মাঝখানে তো আছে এখানে অফ করা উত্তম আর এখানে অক্ফ করলে হা কিন্তু সাকিন হয়ে যাবে তখন আবার মধ্যে আর্জি হবে তিনা লিপ্টেনে পড়তে হবে কেন খেয়াল করেন মদের হরফ বা মদের হারকাতের পরের অক্ষরে অক্ষর কারণে যদি সাকিন হয় তাহলে মদ্্যে আরজি হয় আর তিন আলিপ্টেনে পড়তে হয় তাহলে এখানে হবে ওয়াজ আমার সাথে বলেন وما تنفقون إلا ابتغاء وجه الله. أو سبرا مي ملي ما أكلبتن تنون بشتم إكفا قلنا فازر في قاب أو أكلبتن وما تنفقوا وما تنفقوا মিম নুনজির মিন কোন গুণনা হবে না কেন খেয়াল করেন নুন সাকিনের পরে ইজহারের অক্ষর খ আসছে এজন্য মিন মিন খ ইয়া জবর খ খ জবরের বামে জসমালা ইয়া নরম করিয়া পড়তে হবে খ র ইয়া দুই জের রি খ রি খেয়াল করেন এই জায়গায় তানবিন তানবিনের পরে ইদে গামে বা গুণনার অক্ষর ইয়া আসছে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে রি

নুন সাকিন হয়ে যাবে মদের হরফ হলো পেশের বাম পাশে জজমালা ওয়াউ মদের হরফ বা মদের হারকতের পরের অক্ষরে অক্ষর কারণে যদি সাকিন হয় মদার্জি হয় আর মদার্জিতে টেনআলের টেনে পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে হবে ল্যা তুল আমার সাথে বলেন ওয়া ম্যা তুং তুম ল্যা তুভ ল্যামু ল্যাম ল্যাম সের লিল ফ্যাফেস ফু পব ক লিল ফু ক রয়্যালিপ জবর র মদে মত্তা আছিল চারের লিফ্টেনে পড়তে হবে জবরের বামে খালি আলিফ মাদের হারফ মাদের হারফ বা মাদের হারকাতের পরেরক্ষ করে একই শব্দের ভিতরে হাম যাচ্ছে এর জন্য কি করে পড়তে হবে চার লিপ্টেনে পড়তে হবে মাদ্দেমত্তা আছিল

র রু পেশের বামে জশমালা ও একালিক টেনে পড়তে হবে আর র খের উপরে পেশ আসতে বলে মোটা করে পড়তে হবে ও সুই রু ফাইয়াজের ফি অ্যাকালিট্যান কেন জেরের বামে জসমাল ইয়া এই জন্য সেঞ্জাবো স্যার বাইয়া জের বি একালিকট্যান ল্যাম নামসের লিম খাড়া যাবার লা আল্লা শব্দের লামের ডাইনে জের আসতে চিকুন করিয়া পড়তে হবে আর এখানে একলিক টেনে পড়তে হবে হাজারহি

করেন হরকতের বামে এখানে র সাকিন রয়েছে র যখন অবস্থায় থাকবে তখন যদি তার ডাইনে জবর বা পেশ হয় রক্ষটি মোটা করিয়া পড়তে হবে জর জর তানবিন রয়েছে এখানে তানবিনের পরে এক ফারকর ফা আছে। এজন্য নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গণনা করে পড়তে হবে যরবান ফলামzir ফিল হামজা রজির আর আর সাকিদ তাডাইনা যায় মোটা করে পড়তে হবে যরজের আজি আরজি আরজি যরবান ফিল আরজি সম্মানিত দর্শক শ্রোতা খেয়াল করেন এখানে কফ ফা রয়েছে এর অর্থ হলো এখানে অবশ্য وقف করতে হবে আর এখানে وقف করলে কি হবে জানেন জদ সাকিন হয়ে যাবে তখন উচ্চারণ হবে আরজ এভাবে অর্থাৎ জদ যে জায়গা থেকে উচ্চারিত হয় সে জায়গায় যে আপনার জিহ্বাটা দাঁড়িয়ে থাকবে আর এভাবে আমার সাথে বলেন লিফ কর উহসিরু ফি সাবিলিল্লাহ সঙ্গেই তো দর্শক শ্রোতা খেয়াল করেন আয়াতের মাঝখানে অক্ষ করেছি আর এখানে মদের হারকাতের পরালক্ষ করে অক্ষের করেন সাকিন হয়েছে বলে তিন আলিক ট্রেনে পড়েছি মদের আর্জি হয়েছে এই জন্য এখন আয়তার মাঝখানে ওয়াক করলে অথবা যে জায়গায় ওয়ার্ক করা যাবে না সে জায়গায় ওয় করলে দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে মিলে পড়বেন ফি স্যা বিলা হিলা স্টা তুই এভাবে পড়বেন হ্যাঁ ফেসবুক

আর ফু ফাজের ফি তাফ ফু ফি খেয়াল করেন এখানে আয়াত মাঝখানে জিম আসছে ওয়াফ করা যায় আমরা যদি অক্ষ করি তাহলে সেসব করে শাকিন হয়ে যাবে তখন হবে তাফুফ এভাবে পড়বেন আমার সাথে আবার বলেন ইয়া সাবু হুমুল ফুফ এভাবে পড়বেন তা আইন তা কেউ যেন বলবেন না তা এটা বলা যাবে না এটা বলতে হবে তা আইনটা উচ্চারণের সময় গলাটা কি করে পড়তে হবে গলাটা চেপে পড়তে হবে তা রজের রি রকারি যখন জেরবা জের আসবে তখন র খরটি চিকুন করিয়া পড়তে হবে ফাফেশফু হামিম্পেস হোম এখানে মেম সেকেন্ড ইকফায়ে সাপোই অর্থাৎ নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গণনা করে পড়তে হবে কেন জানেন যখন মিমসা কেনের পরে মিমসা কিনে ইকফায় সাফব একটি বা এ অক্ষর টারবে তখনই মাকের বয়সদের নিয়ে গোপন করে গুণ্যা করে পড়তে হবে তাও রিফু হুম বাজার বি সিনিয়ার জার্সি জেলের বামে যশমালাইয়া এক লিপ্টনে পড়তে হবে মেম খাড়াজ পর ম্যা এক লিপ্টান হাইম ইমফাস আমার সাথে বলেন তাও রিফু হুম

আয়াতের মাঝখানে তো আছে অক্ষ করা উত্তম এখানে অক্ষ করলে সবসময় খেয়াল রাখবেন গোলতা ব্যতীত দুই জবর যে জায়গায় থাকবে অক্ষের সময় শেষ অক্ষরে সে জায়গায় এক জবর বাদ দিয়ে একালিপ ট্রেনে পড়বেন আর এই মদের নাম হলো মধ্যে ওয়াজ তাহলে এখানে হবে ই আমার সাথে বলেন ল্যা ইয়াস অ্যালুন্যা ইল হ্যাফ অবিস ব্রো ও মিলিস বো ম্যা এক লিপ্টেন নুন পিশতুং এক ফাগুন্না নুন সেকেনের পরে এক ফার রক্ষর খরচ দেয়ের জন্য ফাস্ট রফি পফ ওয়া পিস্কু এক পড়তে হবে ওয়া ম্যা তুং ফেকু মেমনুঞ্জার মিন মেমনুঞ্জার মিন কোনো গুন্না নাই নুন সেকেনের পরে ইনসারেরক্ষর খরচ দেওয়ার জন্য মিন খইয়া যাবে খই র দুইসের রিং এক ফাগুন্না নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গুণা করে পড়তে হবে হই রিং ফাযবর ফ্যামজান ইন ননের উপরে তার ডে হরকতের বামে অযোগ গণ্যা করতে হবে নুন লামে যাবর ন্যাল লাম খাড়া যাবর ল আল্লাহ শব্দে লাম এর ডাইনে জবরদস্তার মোটা করিয়া পড়তে হবে হ্যাঁ ফ ইন আল্লাহ হ্যাঁ বাজার বি হা খালাদের হে এক পড়তে হবে বে হে আইনসর লামিয়া আলি মেম দুই পেশ মুন আলি আমরা এখানে যদি অর্থ করি তাহলে মেম সাকিন হয়ে যাবে তখন জেরের বামে জসমালা ইয়া মদের হরফ মদের হরফের পরের অক্ষর অক্ষের কারণে যদি সাকিন হয় তাহলে মধ্যে হয় তিন আলিফ ট্রেনে পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন আর এ মদের নাম হলো মধ্যে তাহলে হবে আলি আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা এখন চলুন আমরা আমাদের আজকের এই ক্লাসে যে অংশটুকু শিখেছি এই অংশটুকু একবারে রিডিং পড়ি আর সবাই আমার সাথে সাথে মনোযোগ দিয়ে পড়বেন إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير {لَيْسَ عَلَيْكُمْ هُدَاهُمْ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ} وما تنفقوا من خير يوف اليكم وانتم لا تظلمون للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الارض يحسبهم الجاهل اغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسالون الناس الحافا وما تنفقوا من خير فان الله به عليم সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করিয়া আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা সহজেই কোরআনুল করিম শিখতে পারে এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিকে